ओम नमो तिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तपहारिणे। स्वामी विवेकानंदेर जे भावेर कथा एकटू आगे आमरा शुनलाम डॉक्टर इंद्रजी सरकारेर काछे, स्वामीजी एई एक एकटी भाव निये सारा पृथिवीर এরকম অনেক গবেষক সারা জীবন ধরে গবেষণা করে গেছেন। স্বামীজির একদম ছোট্ট একটা কথা বলে আমি শুরু করব। স্বামীজির সঙ্গে মায়ের সম্পর্ক খুব ভালো ছিল। স্বামীজি জন্ম হওয়ার আগে তিনি দেখেছিলেন যে সপ্তর্ষি মণ্ডল থেকে কেউ আসছে না। স্বামীজির মা প্রত্যেক দিন, আজকে অনেকেই স্বামীজির যে বাড়ি, পৈতৃক বাড়ি এখন রামকৃষ্ণ মিশন নিয়েছে, অনেকে গেছেন, সেই পৈতৃক বাড়ির সামনের যে জায়গাটা উঠোন, ওখানেই একটা বেলগাছ ছিল। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী ওখানেই শিবের মাথায় জল দিতেন আর বলতেন, বাবা আমার তো এতগুলো মেয়ে, একটা তোমার মতো ছেলে দিও। তো স্বামীজি এত দুষ্টু ছিল, এত দুষ্টু ছিলেন যে ও দিদিরা এবং ওরা সকলে মিলে স্বামীজিকে সামলাতে পারতেন না। স্বামীজির মা তখন বলতেন, মানে রাগ করে, যে শিবকে বললাম যে নিজের মতো একটা ছেলে দিতে, নিজে না এসে একটা ভূত পাঠিয়ে দিয়েছে। তো স্বামীজির মধ্যে এই ভূত, যে যে ভূত সারা পৃথিবীকে উল্টে দিয়েছিলেন, যার কথা সারা পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত জানিয়ে, একটু আগে আমরা শুনলাম যেটা মাস্টারমশাই বললেন যে সারা পৃথিবীর মানুষ এখনো গবেষণা করে, আমাদের দেশ আজকের অবস্থায় যে এসেছে, সেই স্বাধীনতা সংগ্রামের বিজ্ঞানের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে অবদান, একটাই তার টার্নিং পয়েন্ট, স্বামীজি যখন শিকাগো বক্তৃতা দিয়েছেন। তার 50 বছরের মধ্যে ভারতবর্ষ যত উন্নতি করেছে, তার 1000 বছর আগে থেকে 1000 বছর পর্যন্ত এত উন্নতি করতে পারেনি। সেই সিমলা পল্লীর ওই ছোট্ট ভূত, যেটা শিব ঠাকুর নিজে না এসে ভূত পাঠিয়েছিলেন, তার এতটা। কিন্তু স্বামীজির কথা, শুধুমাত্র পুজো করলে আমরা স্বামীজির মূর্তি নিয়ে গেলাম, স্বামীজির ফটো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শুধুমাত্র বাড়িতে পুজো করলেই স্বামীজির কাজ সম্পূর্ণ হয় না। স্বামীজি বলতেন, দেখ আমি যদি মরে যাই না, স্বামীজি বলতেন যে আমি 40-এর উপর পেরোবো না। সত্যি 39 বছর কয়েক মাসে স্বামীজি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। বলতেন, আমি মরে যাবার পরে যদি তোরা ধূপ ধুনো নিয়ে সন্ধ্যাবেলা এরকম করে পুজো করেছিস, তাহলে আমি ব্রহ্মদত্ত হয়ে তোদের ঘর মটকাবো। আমরা করি অবশ্য মাঝে মাঝে, আমাদের মাঝে মাঝে ভয় করে স্বামীজি না ব্রহ্মদত্ত হয়ে মাঝে মাঝে ঘর মটকান। তার মানে স্বামীজি অন্য কিছু করতে বলেছিলেন। স্বামীজি কি করতে বলেছিলেন, সেই শিক্ষাটা মায়ের কাছ থেকে পাও। আমরা বলি, একটু আগে বললেন মাস্টারমশাই যে ভারতবর্ষের যে শিক্ষা, যে কথা, যে ধর্মের কথা, হিন্দু ধর্মের কথা তো স্বামীজি বলতে গেছিলেন শিকাগোতে। তো শিকাগোতে বলতে গিয়ে স্বামীজি ওখানে বলতে পারবেন সেরকমই ঠিক ছিল না, এবং নভেম্বর মাসে যদি শিকাগো শহরে এখনো যান, তাও তো এখন গ্লোবাল ওয়ার্মিং টর্মিং অনেক কিছু গরম হয়েছে, নভেম্বর মাসের দুপুরবেলা, দুপুর 12টার সময়, একেবারে রৌদ্র করজ্জ্বল দিনে, কোনো একটা ওই রেল স্টেশনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে ছাদের নিচে ছাড়া দাঁড়াতে পারবেন না, এত ঠান্ডা দুপুরবেলা 12টার সময়। সেখানে ওপরে ওই 1000 ওয়াট, 2000 ওয়াটের ওই রকম হিটার দেওয়া আছে, সেই হিটারের নিচে দাঁড়ালে তবে একটু আরাম পাওয়া যায়। তো স্বামীজি ওই রকম একটা শহরে গিয়ে ওই ইউনিয়ন স্টেশনে, ইউনিয়ন স্টেশনটা যেখানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, এখান থেকে বড় রাস্তা পর্যন্ত এতটা দূরে, আর ঠিক ততটাই পেছনে দূরে ওই লেক, মিচিগান লেক। তা ওই ইউনিয়ন স্টেশনে, ইউনিয়ন স্টেশন থেকে হেঁটে আসা যায় আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো, যেটা ওই কলম্বাস হল আগে নাম ছিল, সেখানে হেঁটে আসা যায়। তো ওই ইউনিয়ন স্টেশনে সারাটা রাত্রি স্বামীজি একটা প্যাকিং বাক্সের মধ্যে কাটিয়েছিলেন। কেন না, ভারতবর্ষে এমন কিছু জিনিস, হিন্দু ধর্ম,
যেটা সারা পৃথিবীর লোককে শোনানো দরকার। সারা পৃথিবীর লোককে কেন শোনানো দরকার? কারণ ভারতবর্ষের মানুষ এর জন্যই বেঁচে আছে যে সারা পৃথিবীর লোককে কিছু দেওয়ার মতো আছে। এটা স্বামীজি বলেছিলেন, স্বামীজি বলতেন যে আমরা ভিক্ষের পাত্র নিয়ে নিয়ে তোমাদের দোরে দোরে ঘোরার জন্য আসিনি, আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা সারা পৃথিবীকে দিতে পারি। আর সারা পৃথিবীকে দিতে হবে বলেই ভারতবর্ষের হিন্দুরা বেঁচে আছে। সারা পৃথিবীকে ভারতবর্ষের কাছে শিখতে হবে পিসফুল কোএক্সিস্টেন্স, একসঙ্গে কিভাবে থাকা যায়। বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতিবর্ণ, বিভিন্ন ভাষা, সব কিছু মিলিয়ে একসঙ্গে কিভাবে থাকা যায়। একটু আগে শিবজ্ঞানে জীব সেবার কথা শুনলাম। শিবজ্ঞানে জীব সেবার পাঠ যে আদৌ সম্ভব ভারতবর্ষের মানুষ ছাড়া আগে কেউ জানত না। এরকম মায়ের স্নেহের কথা বলা হয় যে তখন বৌদ্ধ ধর্মে একটি খুব বিখ্যাত পালিতে শ্লোক আছে, মাতা যথা নিয়ম পুত্রম এক পুত্রম মনোরথা। মা যেমন নিজের একমাত্র পুত্রের জন্য, একমাত্র পুত্রের জন্য হৃদয়ের মধ্যে যে ভাব আসে, জগৎবাসীর জন্য, একেবারে অনাত্মীয় মানুষের জন্য তোমার মনের মধ্যে যদি সেই ভাব আসে তবেই তুমি সেবা কাজ করতে পারবে। মা নিজের একমাত্র পুত্রের জন্য, এক পুত্র মনোরথা, একমাত্র পুত্রের জন্য যে ভাব মনের মধ্যে আসে সেই ভাব যদি তোমার মনের মধ্যে থাকে, সব জীবের জন্য আমার মনের মধ্যে যেন সেই ভাব উপস্থিত হয়। এই যে মানুষকে ভালোবাসার শিক্ষা, সেটা সারা পৃথিবীর মানুষকে ভারতবর্ষই দিয়েছিল। মানুষ ভাবতে পারে না যে হঠাৎ করে কোনো স্বার্থ ছাড়া বাপ্পালা এরকম একটা অনুষ্ঠান করছেন, এরকম একটা অনুষ্ঠান করে ভারতবর্ষের প্রচুর মানুষ, যেটা মাস্টারমশাই একটু বললেন যে এটাই স্বাভাবিক ছিল যে ভোগ করার থেকে উপভোগ করে মানুষের মধ্যে বুমা আনন্দে। আমাদের যখন চণ্ডীপাঠ করা হয় না, মহালয়ার সকালে একটা কথা দু তিনবার বলা হয়, ভূমা আনন্দে জাগরিত হোক, ভূমা আনন্দে, একার মধ্যে, বেষ্টির মধ্যে নয়, অনেকের মধ্যে। এটা সম্ভব নাকি যে অন্যকে দিয়ে যে জিনিসটা আমার কাছে আছে, আমার পকেটে মানি ব্যাগের যে টাকা আছে সেটা অন্যকে দিলে আনন্দ পায়, এরকম হয়? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, দেখুন হয় কিনা। যে আমি যখন সকালে উঠে দেখি আমার ছোট্ট বাচ্চাটা বাবা বাবা করে ছুটতে ছুটতে আমার দিকে আসছে, তখন আমার মনের মধ্যে কোনো কায়েমি স্বার্থ ধান্দা জাগে যে আচ্ছা ছেলেটা তো এখন দেড় বছর বয়স হলো, আর ষোলো বছর পরে, এই একটু আগে একজন কৃতি ছাত্রের পরিচয় হলো, মেকানিক্যাল যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এরকম একটা যদি পায় তাহলে আর চার বছর পরে পাস করে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তাহলে প্রতি মাসে দু লক্ষ টাকা করে রোজগার করবে, তাহলে আমার দোতলা বাড়িটা কমপ্লিট হবে। একটা বাচ্চা যখন বাবার দিকে ছুটে আসে, বাবার মনের মধ্যে এই ভাব হয় কখনো? কোনোদিন এরকম বাবা দেখেছেন? আমার মা যখন সকালবেলায় দরজা, ধরুন আমি দেরি করে উঠেছি, দরজা ধাক্কা দিচ্ছেন, খটখট করছেন, তো তখন আমার মনের মধ্যে কি এরকম হয়, আচ্ছা মা আসছেন, মা তো সারাদিন ফ্রি আছে, কোনো কাজ নেই, তাহলে মাকে প্রথমে এই কাজটা করতে বলবো, তারপরে এই কাজটা করতে বলবো, এরকম এইরকম সেই বলে না কুপুত্র তো অনেক হয় মা, কিন্তু এরকম কুপুত্র সত্যি খুব কম হয়। মা যখন আসছেন, একটা ছোট শিশু যখন আমার সন্তান আসছে, তার মনের মধ্যে হয় না। তাহলে অন্য যে মানুষ যারা সত্যি দুঃখ কষ্টে আছেন, তাদের জন্য আমার মনের মধ্যে হবে কি না, এই ভাবনাটা ভারতবর্ষের মানুষ অনেক আগে ভেবেছিল যে হ্যাঁ এরকম করা সম্ভব। রন্তিদেবকে যখন বলা হয়েছিল কি চাও, এত কিছু করছো কি চাও, তো উনি বলেছিলেন না তহম কাম্যে রাজ্যম ন স্বর্গম ন চ পুনর্ভবম, কাম্যে দুঃখ তাপ্তানাম প্রাণিনাম আরতি নাশনাম। আমি যে এত কাজ করছি তার জন্য না তহম কাম্যে রাজ্যম, আমার রাজ্য চাই না, অনেক কিছু, এই একটা কোনো পলিটিক্যাল পোস্ট, একটা কিছু, আমি এরকম রাজ্য চাই না। ন, তারপরের কথাটা আরো সাংঘাতিক, ন স্বর্গম, আমরা কি চাই, ঠিক আছে আমরা পুণ্য কাজ করছি, একজন তো হিসেব রাখছে, হিসেব রাখার পরে আমার স্বর্গ হবে, নরকে যেতে হবে না, স্বর্গে যাবো, ন স্বর্গম ন চ অপুনর্ভবম। মাস্টারমশাইয়ের মধ্যে পণ্ডিত মানুষ আছেন, আমরা বলি মুখর থেকে বড় আর কিছু হয় না। আমরা যখন শিবের কাছে প্রণাম করি,
তখন বলি যে পুনর্জন্ম যেন না হয়, নচ পুনর্ভবম, সেটাও চাই না। আমি সেবা কাজ করছি তার জন্য আমি রাজ্য চাই না, আমি স্বর্গে যেতে চাই না, অপুনর্ভবম আমি মোক্ষ চাই না, শুধু এইটুকুই চাই যেন সারা জীবন দুঃখ তপ্তগ্রস্ত যে মানুষ সেই মানুষের আত্মমানুষের সেবা করে যেতে পারি। এই শিক্ষা ভারতবর্ষই দিতে পারে, এই শিক্ষা ভারতবর্ষ দিতে পারে, সেই কথাটা স্বামী বিবেকানন্দ আজকের আধুনিক যুগের মতো করে সারা ভারতবর্ষকে শিখিয়েছিলেন, এবং শিখিয়েছিলেন বলেই সারা ভারত পৃথিবী থেকে মানুষ ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়েছেন, হিন্দু ধর্মকে জানতে চেয়েছেন। এলিয়েনা স্টোক বলে এক ভদ্রমহিলা 80 দশকে একটা বই, অদ্ভুত বই লিখেছিলেন, আমরা শুনলাম আমেরিকাতে গিয়ে স্বামীজি প্রথম বক্তৃতা দিয়েছিলেন, বইটার নাম অদ্ভুত, বইটার নাম হচ্ছে দ্য গিফট আনওপেন। অনেক সময় হয় না যে আমাদের বাড়িতে আমাদের কোনো একটা অনুষ্ঠানে আমাদের একজন কেউ এসেছিলেন, কোনো অনাত্মীয় এসেছিলেন, এসে একটা কোনো গিফট দিয়েছিলেন, এরকম যেমন আমাদেরকে এখান থেকে উপহার দেওয়া হয়েছে দিয়েছেন, তবে সেই গিফটটা না খোলা অবস্থায় আমরা কোনো একটা জায়গায় রেখে দিয়েছি, বহু বছর পরে ধরুন 10 বছর পরে হঠাৎ করে সেই র্যাপারটা খোলার পরে মোড়কটা যখন খুললাম দেখলাম সাংঘাতিক একটা উপহার দিয়েছিলেন, এবং ওই মানুষটা আমার জন্য ভেবে এতদিন আগে ওরকম একটা উপহার দিয়ে গেছেন, ভাবতেই মনে হয় সত্যি ওই মানুষটা আমার জন্য এতটা ভাবতেন। তাই এলিয়েনা যেটা লিখেছিলেন যে এরকম একটা উপহার স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকায় দিয়েছিলেন, ইট ওয়াজ আনওপেন্ড, আমেরিকার লোকেরা খোলেনি বলেই আজকে যে দুঃখ কষ্টের কথা এক্ষুনি মাস্টার মশাই বললেন যে আমেরিকাতে গেলে দেখা যায় যে আমাদের এখানেও বিয়ে ভাঙার অনেক সংখ্যা বেড়েছে, ওখানে প্রথমবার যাদের বিয়ে হয়েছে তার মধ্যে 60% বিয়ে ভেঙে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, প্রথমবার বিয়ে ভালো হয়নি, মা বাবা এখানেটা কিন্তু যদিও মা বাবা ওখানে বিয়ে টিয়ে দেয় না, তো নিজেরাই করেছে কিন্তু তখন বয়স কম ছিল ঠিকঠাক বোঝেনি, তারপর বুঝে শুনে আরেকবার বিয়ে করেছে, দ্বিতীয়বার যারা বিয়ে করেছে তার মধ্যে 75% বিয়ে ভেঙে যায়, মানে প্রথমবার যারা বিয়ে করেছেন তার থেকে দ্বিতীয়বার যারা বিয়ে করেছেন তার সংখ্যা 75% বিয়ে ভেঙে যায়, তার দ্বিতীয়বারও ভুল হয়ে গেছে, বুঝে গেছে কোথায় কোথায় ভুল করেছে, তৃতীয়বার বিয়ে করেছে, এইবার আর ভুল হবে না। এই রেজাল্টটা হচ্ছে 92% যারা তৃতীয়বার বিয়ে করেছে তাদের বিয়ে ভেঙে যায়। তার কারণটা হচ্ছে জীবনে বাঁচার যে শিক্ষা সেই শিক্ষাটা দ্য গিফট আনওপেন্ড যেটা স্বামীজি দিয়েছিলেন সেটা সেই র্যাপার সেই মোড়কটা খুলে ওরা দেখেনি ভেতরে কি ছিল, ভেতরে একটা বাঁচার মন্ত্র ছিল, ভেতরে মানুষের জন্য বাঁচার মন্ত্র ছিল। স্বামীজি বলতেন যে নিজের জন্য বাঁচা আবার বাঁচা নাকি, নিজের জন্য বাঁচা বাঁচাই নয়, যে নিজের জন্য বাঁচে সে বাঁচে না, তারাই বাঁচে যে অপরের জন্য বাঁচে, তারাই বাঁচে যে অপরের জন্য বাঁচে। তো এই কথা শোনার পরে আইরিশ আয়ারল্যান্ডের একটি মেয়ে স্বামীজিকে খুব ভালো লেগে গেল, তা জাহাজে করে কলকাতায় চলে এলেন, চলে এসে বললেন আমি কি করবো বলো, ও লেখাপড়া জানা, ওখানে ইয়েতে কলম লিখতেন লন্ডনের লন্ডন গেজেটে তার লেখা বেরোতো, একটু আগে বলো না যে আমাদের অনেকে লেখা বেরিয়েছে বিয়ে করে নিয়ে, লন্ডন গেজেটে লেখা বেরোতো সেই সময়কার যারা যারা 1900 সালে অনেক বড় হয়ে যাবে বক্তৃতা, 1900 সালে একটা বড় প্যারিসে কনফারেন্স হয়েছিল, তাতে এশিয়া বিষয়ের ব্যাপারে তাকে সেক্রেটারি বানানো হয়েছিল ভগিনী নিবেদিতা। তো মার্গারেট নোবেল এখানে আসার পরে যখন বললেন যে আমি কি করবো বলো, স্বামীজি বললেন যে সবচেয়ে আগে তোমার দেশটাকে জানতে হবে, তুমি যদি দেশটাকে না জানো তাহলে কিছু করতেই পারবে না। সেই যে ভারতবর্ষকে জানার নিবেদিতার তপস্যা, আমি অনুরোধ করব যাদের আগ্রহ আছে, আজকে অত বিস্তৃত বলার সময় নেই, নিবেদিতা কীভাবে নিবেদিতা মার্গারেট নোবেল থেকে নিবেদিতা হয়েছিল, এবং স্বামীজি বুঝেছিলেন যে যে কাজটা মায়েরা করতে পারে যে কাজটা মেয়েরা করতে পারে পুরুষরা সে কাজটা করতে পারে না, নিবেদিতা যে কাজটা করেছেন যদি আমরা বিগত 100 বছরের মধ্যে পুরুষ এবং মহিলা নিয়ে হিসেব করি তাহলে সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ, পুরুষ এবং মহিলা মিলিয়ে যে কাজ করেছেন,
একটার পর একটা বলা যায়, মানে আজকে যে এই আমরা মোবাইল ফোন নিয়ে ঘুরছি, এই এত কিছু বিজ্ঞানের আবিষ্কার, এত কিছু হয়েছে, ভারতবর্ষের একজন মানুষের বিজ্ঞানের আবিষ্কার তার পেছনে আছে, মাইক্রোওয়েভ আবিষ্কার, জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুকে নিবেদিতা পোকা বলতেন, আইরিশ ভাষায় ব্র্যান্ড পোকা বলতেন। জগদীশচন্দ্র বসুর যে পেপার গুলো যখন পাঠাতেন তার ইংরেজি নিবেদিতা দেখে দিতেন, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে নিবেদিতা প্রথম মেয়েদের শিক্ষার জন্য স্কুল করেছিলেন। সেই স্কুলে যখন প্রথমবার বক্তৃতা দিতে গেছিলেন, তা নিবেদিতা বক্তৃতা দেবেন, হ্যাঁ তুমি বক্তৃতা দাও, স্বামীজি বলেননি যে আমি দেখতে যাবো বা শুনতে যাবো, স্বামীজি একদম পেছনে এসে বসেছিলেন। নিবেদিতা বক্তৃতা যখন প্রায় শেষ হয়ে গেছে তখন দেখলেন আরে স্বামীজি বসে আছেন। তা নিবেদিতা বক্তৃতা শেষ করে বসলেন, তা কে কে স্কুলে পাঠাবে? তখন কেউ হাত তুললো না, কারণ তখন মেয়েদেরকে স্কুলে পাঠানো মানে তার বাড়ির অপসম্মান হবে, মেয়েরা সবার সামনে গিয়ে স্কুলে বসবে। তা স্বামীজি উঠলেন, উঠে বললেন আরে শুধু মেয়ের জন্ম দিলেই বাপ হওয়া যায়? বাপ তো হবি তখনই যখন মেয়েটা লেখাপড়া জানতে পারবে, লেখাপড়া শিখবে। আগে বল কার কার নিজের মেয়েকে পাঠাবি? করে ওখানে হাত তুলিয়েছিলেন, কিন্তু আসল যেটা হয়েছিল বিধবা মেয়েদেরই পাঠিয়েছিল। আমাদের হয় না যে সবচেয়ে সুন্দর ফুলটা আমরা দিই না, কিন্তু খুঁতো ফুল যাকে পছন্দ হয় না তাকে দিই, খুঁতো ফুলগুলোকেই দিয়েছিল নিবেদিতাকে। ওই মেয়েগুলোকে মূলত বিধবা মেয়ে, মানে যারা বাল্য বিধবা, তাদেরকে নিয়েই নিবেদিতা স্কুল শুরু করেছিলেন। নিবেদিতা যখন স্কুল শুরু করলেন তখন নিবেদিতার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। আমরা জানি যারা দার্জিলিং এ নিবেদিতার ওই শেষ যেখানে ছিলেন সেখানে একবার আইভিলায় যাবেন, দেখবেন যে আমাশা মানে ওই ওই রকম রানীর মতো জায়গায় থাকা একজন মহিলা আমাদের দেশে এসে আমাদের দেশের জন্য কি করেছিলেন আর কত কষ্টে মারা গেছেন এরকম একজন মহিলা। নিবেদিতার অনেক কষ্ট করে যে সামান্য অর্থ সংগ্রহ করতেন তাই দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য ব্যবস্থা করতেন, কিন্তু ওদের খাওয়ানোর জন্য বিরাট কিছু করতে পারতেন না। যেদিনকে ছুটি পড়তো, যেমন গরমের ছুটি পড়লো, পুজোর ছুটি পড়লো, যেদিন ছুটি পড়তো সেদিনকে ওই কিছু ফল কিছু মিষ্টি করে বাচ্চাগুলোকে খাওয়াতেন। নিবেদিতার সঙ্গে যারা ছিলেন তারা বলেছে যে একজন গরিব মা যখন বাচ্চাকে খেতে দেয় সে জানে যে আমি যা ব্যবস্থা করেছি আমার বাচ্চার জন্য বা অন্যের বাচ্চাদেরকে মায়েরা আরো ভালো জিনিস দিয়েছে। কিন্তু একজন গরিব মা যখন বাচ্চাকে খেতে দেন তখন মন দিয়ে দেখেন যে বাচ্চাটা কতটুকু আনন্দ পাচ্ছে আর কতটা কষ্ট পাচ্ছে। তাই একজন গরিব মায়ের মতো করে নিবেদিতা বাচ্চাগুলোকে দেখতেন যে ওরা ওই শালপাতায় দেওয়া ফল মিষ্টিটা কিভাবে খাচ্ছে। তারপরে আরেকটা ঝুড়িয়ে এখানে যেমন একটা বাক্স রাখা হয়েছে চায়ের এ ফেলার জন্য, চা কাপ ফেলার জন্য, ওই রকম একটা ঝুড়ি নিয়ে থাকতেন যারা ওরা শিক্ষা পায় যে ওই পাতাগুলোকে এখানে ওখানে না ফেলার জন্য। নিবেদিতার জীবন, আমাদের ভারতবর্ষের মায়েরা কি করেছেন, আমরা যে সভ্য হয়েছি মূলত তো মায়েদের জন্য, মেয়েদের জন্যই মানব সভ্যতা তৈরি হয়েছে, বিস্তৃত অনেক। আজকের যে বিজ্ঞানের গবেষণা, চাষ কৃষিকাজ শিখেছে মানুষ, ঘরে এসে ঘরে বসা শিখতে শিখেছে মায়েদের জন্য। স্বামীজি মায়েদের এই এই যে অবদান এটাকে বারবার করে স্মরণ করেছেন। যখন ইয়েতে গেলেন, অমরনাথে গেলেন, যে অমরনাথে সেই ক্ষীর ভবানী মন্দিরের সামনে গিয়ে স্বামীজি হাওয়া করে খেয়েছিলেন, স্বামীজি বলেছিলেন যে মায়েদের প্রতি যার অগাধ ভক্তি আছে তারাই আমার সঙ্গে যাবে। স্বামীজি সাত সন্ন্যাসী হওয়ার পরে এত কিছু করার পরেও মায়ের দুঃখের কথা বলেননি স্বামীজি, তারপরেও তার ওই বাড়ির জন্য মামলা করে লড়াই করেছিলেন। আসলে স্বামীজি এমন একজন মানুষ ছিলেন যে মানুষটাকে ধরা যায়, ছোঁয়া যায়। অনেকে বলে যায় যে আমি এরকম কাজ করেছি, এত বড় কাজ করেছি, এত কিছু করেছি, তোমরা কেউ করতে পারবে না। স্বামীজি একেবারে উল্টো বলতেন, আমি করেছি তোরাও পারবি। মানে স্বামীজির শিক্ষার মূল কথাটাই হলো যে কাজটা আমি করেছি তোরাও পারবি। স্বামীজি বিরাট কিছু একটা স্বাস্থ্যবান ছিলেন না স্বামীজি, যখন ইয়ে প্রেসিডেন্সি ছাড়তে হলো শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্যই করতে হয়েছে। আর কন্যাকুমারী রকে যারা গেছেন, ওই ভারতের ভূখণ্ড থেকে কন্যাকুমারী পর্যন্ত ওই জায়গাটা সাঁতরে যাওয়া যায়
আমি নিজে বলছি আমার নিজের একটা পাপের কথা, আমার আগে মনে হতো বোধহয় কি যারা ভুল আছে, ওই পাথরটা পর্যন্ত একজন মানুষ সাঁতরে যাওয়াটা বোধহয় অসম্ভব। কিন্তু স্বামীজির সার্ধশতীর সময়, 150 বছরের সময় 115 জন সাঁতরে কমপ্লিট করেছিলেন। বাংলা থেকেও অনেকে গেছিলেন, বুলা দিদি গেছিলেন ওখানে মানে কোচ হিসেবে দেখানোর জন্য। 117 জন যখন কমপ্লিট করলো তখন বিশ্বাস হলো যে হ্যাঁ সাঁতরে যাওয়া যায়। কিন্তু সাঁতরে যাওয়ার জন্য অসাধারণ শারীরিক ক্ষমতা দরকার। যে মানুষটা ওই কাজটা করতে পেরেছিলেন এরকম শারীরিক ক্ষমতা যার ছিল। স্বামীজি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যখন বিএ পাস করলেন তাতে ফিলোসফিতে 50 নম্বরও পাননি, 50-এরও কম পেয়েছিলেন। তা যে ফিলোসফিতে দর্শনে 50-এর কম নম্বর পেয়েছিলেন সেই মানুষটা সারা পৃথিবীর মানুষকে দর্শন শিখিয়েছেন। আজকে এক একটা ডিপার্টমেন্ট আছে ইউরোপের এক একটা জায়গাতে যে স্বামীজির কি শিক্ষা, স্বামীজির দর্শনকে পড়ানো হয়, স্বামীজির দর্শনকে বেদান্ত বোঝানো হয়। এবং এই যে বেদান্ত মানে স্বামী এখানে যেমন রামকৃষ্ণ মিশন দক্ষিণ আমেরিকায় মানে নর্থ আমেরিকায় যে শহরগুলো যেটা ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে শহরগুলোতে সেখানে বেদান্ত সোসাইটি বলে থাকে, সেই বেদান্ত সোসাইটির মধ্যে লোকেরা এই জ্ঞান এই দর্শন জানার জন্যে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে আসেন, প্রত্যেক রবিবার সেখানে ক্লাস হয়। কিন্তু তাদের কাউকে ধর্ম পরিবর্তন করতে হয় না। সিয়াটেলে এরকম একটা রামকৃষ্ণ মিশনে এক বন্ধু সঙ্গে গেছিলাম, তো সে আমেরিকান বন্ধু, তো একটি মেয়ে মানে 45-50 বছরের, আর তার স্বামী তারা সারাদিনই প্রায় থাকেন, মানে তার স্বামী অন্য একটা ব্যবসা করেন ও মাঝে মাঝে এসে থাকেন, ওই মেয়েটি সারাদিনই থাকেন। তো ও অনেক কিছু দেখাচ্ছে এই হয় এই হয় এই করে, ওরা দুজনেই আমেরিকান। তো বলতে বলতে আমার যে বন্ধুটি গেছিল সে এক ফাঁকে আমি মানে শুনতে পেলাম, এক ফাঁকে ও ফিসফিস করে জিজ্ঞেস করছে যে তুমি কবে কনভার্টেড হলে বা তুমি কবে ধর্ম পরিবর্তন করেছো। ছেলেটি জিজ্ঞেস করেছে খুব ফিসফিস করে, কিন্তু মেয়েটি কিন্তু ফিসফিস করে উত্তর দেয়নি, ও বেশ জোরেই উত্তর দিয়েছে, বলে আমি তো ধর্ম টর্ম পরিবর্তন করিনি। বলে মানে? বলে আমি প্র্যাকটিসিং খ্রিস্টান, আমি তো খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমি ধর্ম পরিবর্তন করিনি। বলে তাহলে? বলে এখানে আসতে গেলে এই হিন্দুর প্র্যাকটিস এই বেদান্তের প্র্যাকটিস করতে গেলে আমার ধর্ম পরিবর্তন করতে হয় না। আমাদের শিক্ষা কাউকে ধর্ম পরিবর্তন করানোর দরকার হয় না, তুমি যে কোনো উপাসনা পদ্ধতিতে থাকতে পারো তাতেই আমাদের ধর্মাচরণ করতে পারো। এটা বলা হয় যে দশঙ্ক ধর্ম লোকসানম, যেমন একটু আগে মাস্টারমশাই বললেন ধর্ম আর অধর্মের সংজ্ঞা, তেমন 10 রকম ধর্মের লক্ষণের কথা বলা হয়। ধীতি ক্ষমা দমস তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্য মক্রোধ, 10 রকম ধর্ম লক্ষণম। আমি বিস্তৃত ব্যাখ্যা যাচ্ছি না, ধীর বিদ্যা সত্য চুরি না করা, অন্যকে দয়া করা, নিজের ইন্দ্রিয় নিগ্রহ, বুঝতেই পারছেন এই এই রকম 10 রকম গুণের কথা বলা আছে। এটা থাকলেই ধার্মিক হয়, এটা যার মধ্যে আছে সেই ধার্মিক। যে সমাজ এই এই গুণ নিয়ে বড় হয় সেই সমাজ ধর্মাধারী সমাজ। এর মধ্যে কোনো জায়গাতে শিব ঠাকুরের নাম নেই, কোনো জায়গাতে বিষ্ণুর নাম নেই, কোনো জায়গাতে দেবী দুর্গার নাম নেই। মানে কোনো দেবতাকে পুজো করলে তবে ধার্মিক হবে সে কথা ভারতবর্ষের হিন্দুরা বলেনি। দেবতার নাম তো দূরের কথা, ঈশ্বরের কথাও বলা নেই যে ঈশ্বর বিশ্বাসী হলে তবেই হবে। 10 রকম ধর্ম লক্ষণম, 10 রকম ধর্মের লক্ষণের মধ্যে ঈশ্বর বিশ্বাসের কথাও নেই। মানে যে মানুষটা অত্যন্ত সৎ, যে মানুষটা সত্যিকারেরই অপরের জন্য নিজের হৃদয়ে কাঁদে, সেই নরসিং মেহতা বলেছিলেন না বৈষ্ণব জগত তেন কহিয়ে যে পীর পরাই জানে, পীর পরাই জানে, যে অপরকে ভালোবাসতে জানে, যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, যার সঙ্গে আমার কোনো ধান্দার সম্পর্ক নেই, সেই মানুষটাকে যে ভালোবাসতে জানে সেই বৈষ্ণব, পীর পরাই জানে। এই যে পরকে ভালোবাসার যে শিক্ষা, সেরকম শিক্ষা আছে এরকম একজন, সে ঈশ্বর বিশ্বাস করে না, কোনো মঠ মন্দিরে কোথাও যায় না, কোনোদিন পুজো করে না, সেও ধর্মী। এই যে শিক্ষা, এই শিক্ষাটাই ভারতবর্ষের শিক্ষা, এই শিক্ষাটাই হিন্দু ধর্মের শিক্ষা, যে হিন্দু ধর্মের কথা বলার জন্য স্বামীজি গেছিলেন। আর স্বামীজির এই পাঠটা সেই সিমলার মায়ের কাছ থেকে নেওয়া,
একদম শেষ পর্যন্ত স্বামীজি সেই মায়ের যে শিক্ষা সেই শিক্ষাটাই সারা পৃথিবীর মানুষকে দিতে পেরেছিলেন। খুব কম বয়সে চলে যান। আমি জাস্ট আমি আর মানে যাওয়ার একটা কথা বলে শেষ করছি। স্বামীজির সুগার ছিল এবং আরও অনেকগুলো অসুখ আস্তে আস্তে ধরা পড়ে। এক বৈদ্য বলেছিলেন যে জল খাবেন না। স্বামীজি এক বছর জল খাননি, শুধু দুধ খেতেন দিয়ে করার জন্য। তারপরে আস্তে আস্তে স্বামীজি বুঝতে পারলেন, স্বামীজি তখন চলে যাওয়ার মতো অবস্থায় ছিল। তা যে ঘরটায় থাকতেন এখনো ওই ঘরটা একদম গঙ্গা ধারের ঘরটার মধ্যে। তা যেদিনকে চলে গেলেন সেদিনে তার কিছুদিন আগে বাঙাল বলতে স্বামীজি খুব প্রিয় শিষ্য, তা তাকে নিয়ে এসে বলল তুই আজ রাত্রে থাক, রাত্রে থাকবি। সেদিনই নিবেদিতা এসেছিলেন। নিবেদিতা তার এক আরেকজন ইউরোপিয়ান বন্ধুকে নিয়ে এসেছিলেন। তো দুজন মেয়ে কথাবার্তা বলার পরে ওরা খুব তাড়াতাড়ি চলে গেল। স্বামীজি বললেন দেখলি যে এদের মধ্যে কতগুলো জিনিস শেখার মতো, যে একজন অসুস্থ মানুষকে কতটুকু সময় তাকে বিরক্ত করা উচিত, যে গুরুর কাছে এসছে মানে ঘন্টার পর ঘন্টা থাকবে। ইউরোপের লোকেদের কাছে ওই পশ্চিমের কাছেও কত কিছু শেখার আছে। এবং সেই দিনকে বললেন কালকে সকাল থেকে এক কাজ করবি, তুই গিয়ে সবাইকে ডেকে দিবি। তো তখন গ্রাইন্ডেস গঙ্গাধর মহারাজকে বলছে বলে আরে বাঙালের জ্বালা তো ভোরবেলা থেকে গিয়ে। তো স্বামীজি নিজে গিয়ে ওখানে বসে জপ ধ্যানের ব্যবস্থা করতেন। এই যে স্বামীজির শেষ একদম অবস্থায় যেখানে কয়েকটা পশুদের পশু পাখিকে নিয়ে স্বামীজি ওইখানে বেলুড় মঠে থাকতেন, একটা জীবন্ত প্রাণ তাকে দেখেছিল, সেটা বলার জন্যই আমি সেটা বললাম। সেটা হচ্ছে ওই ঘরটার নিচে যে আম গাছটা মাঝখানে পড়ে গেছিল, আবার এখনকার দিনের পদ্ধতিতে তাকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তা আমরা তো বিশ্বাস করি, মানে এখন বিজ্ঞানও বিশ্বাস করে, আমরা দেখুন এই বাবা ঠাকুর তলার সামনে বট গাছের নিচে করেছি, বাবা ঠাকুরের পুজো দেওয়ার সময় বট গাছেরও পুজো দিই। আমরা এভাবেই করি যে যে বৃক্ষ সেই বৃক্ষকেও তার দেবতা হিসেবে প্রাণ হিসেবে দিই, তাহলে তার প্রাণ আছে। তাহলে আজকের সারা পৃথিবীর মধ্যে একমাত্র জীবন্ত প্রাণ যে এই মানুষটাকে দেখেছেন, তার সামনে দু মিনিট দাঁড়াবেন, দাঁড়িয়ে অনুভব করবেন যে এই মহামানবকে যে দেখেছিলেন সেই রকম জীবন্ত প্রাণ এখনো সে জীবন্ত আছে, সেই আম গাছটা এখনো আছে। তার জন্য আমরা এই বাংলাতে জন্মেছি, আমরা বাংলায় কথা বলতে পারি, স্বামীজির সব কাজেরই প্রায় বাংলা অনুবাদ হয়েছে। আজকে যে ছেলেটি এত ভালো রেজাল্ট করেছে যাদবপুর ইউনিভার্সিটিতে থেকে ইলেকট্রিক্যাল, আমিও যদুবংশের ছিলাম, আমার মেকানিক্যাল ছিল, আমারও পড়াশোনা যেটুকু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তাই ওই যে যুবক ছেলেরা তারা স্বামীজির যে কাজ সেই কাজটা নিজেরা পড়ে যদি অন্যকে শেখাতে পারে তাহলে অসাধারণ কাজ হয়। তার কারণ হচ্ছে স্বামীজি জিততে শিখিয়ে গেছেন। স্বামীজি বলেছেন যে আমি করেছি তোরাও করতে পারি। স্বামীজি বলেছেন যে মানুষ স্বরূপত ব্রহ্ম, আমার মনে আমার ভেতরের মধ্যে ব্রহ্মের অসীম শক্তি আছে। তাই স্বামীজির ওই বই যদি আমরা 10 জনও যুবক ছেলেকে দিতে পারি তাহলেও একজনের মনের মধ্যে ওই ব্রহ্মের শক্তির ব্যাপারে একটা জিজ্ঞাসা তৈরি হবে, সে জানবে স্বামীজি মিথ্যে কথা বলেছিলেন, জীবনে একটাবার দেখেই নি না যে সত্যি আমার মধ্যে অসীম শক্তি আছে কিনা। স্বামীজি যে সেবা ভাবের কথা বলেছেন, যদি মায়েরা কাজের সময় যেমন একটু আগে আমরা দুজন পরিচয় আমাদের হলো, যে তারা নিজের বাড়ির কাজ, তার ছেলেও অত্যন্ত কৃতী, সেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিটেক করার পরে বিদেশে লন্ডনে বহুদিন কৃষ্ণাদির ছেলে বহুদিন চাকরি করেছে, তারপরে ভারত দেশে ফিরে এসেছে। তো যে ছেলেটি বিটেক পড়াশোনা করেছে, করে লন্ডনে 4 বছরের চাকরি করার পরে এখানে এসেছে, তার মা সপ্তাহের মধ্যে 5-7 ঘন্টা সময় দিতে পারেন এই সেবা কাজ করার পরেও ছেলেকে বিটেক করিয়ে এত গুণী ছেলে তৈরি করা যায়, এই উদাহরণ আছে। তাই আপনি মা হিসেবে কি করবেন স্বামীজির আজকের এই জন্মদিনে, সেটাও প্রতিজ্ঞা করার দিন। আমি এই প্রার্থনাটুকু রেখে
আমার বক্তব্য শেষ করছি। জয়তী স্বামীজি ভালো।